ব্যাদব তো ব্যাদবে, ওর ব্যাদবের কোনো জায়গা ইন্ডাস্ট্রিতে নাই। পিস্তল রাখার কি হইছে উনি? যেটা আমি বলি সেটা আমি করি, যেটা আমি বলি না সেটা আমি ডেফিনেটলি করি। স্বামীহারা বোনের পাশে ভাই হয়ে দাঁড়িয়েছি। আপনি আমাকে আপনার ভাই মনে করতে পারেন। জায়েদ খানের কাছে তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর দুর্বলতা রয়েছে, যার কারণেই মৌসুমী জায়েদের পক্ষে কথা বলেছিলেন এমন বিস্ফোরক তথ্য দিলেন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী বেবি। জুনিয়র ছেলের কথায় ওট বস করেন, তাহলে আপনার নিশ্চয় কোনো দুর্বলতা আছে। ওদের মধ্যে সিনেমার জোশিম আর ওয়াসিম মারামারি লাগিয়ে দিছে, অ্যাকশন শুরু হয়ে গেছে তাদের মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান ও মৌসুমীর মধ্যকার সম্পর্কের রহস্য নিয়ে কিছু যুক্তি তুলে ধরেন তিনি। তিনি বলেন যে জায়েদ খানকে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকে খারাপ ছেলে বলে, যার প্রতি সবাই এত বিরক্ত, সেই জায়েদ কিভাবে নায়িকা মৌসুমীর বাসায় ঢোকার সাহস পায়, টেবিলে বসার সাহস পায়। জায়েদ খান একজন জুনিয়র আর্টিস্ট হয়ে কিভাবে মৌসুমীর মতো একজন সিনিয়র শিল্পীকে বিরক্ত করে, তাহলে দুদিন পর অরুণা বিশ্বাস ও সুচরিতার মতো নায়িকাদেরও প্রস্তাব দিবে জায়েদ খান, এমনটাই বলেন বেবি। জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি আর জায়েদ ভাই সুখ দিল না। নায়ক কোন, নায়িকা কোন, সিনিয়র কোন, জুনিয়র কোন, তাদের সাথে এমন মিশামিশে সবারে মানে সে আলুর মতন একসাথে ব্যবহার করে রাখছে। আলু যেমন খেতের থেকে উঠেলে একসাথে খাওয়া হয়ে যায় না, মানে সে একসাথে খেলে দিতেছে। দীপজলের ছেলের বিয়েতে জায়েদ ও ওমর সানির মধ্যে চর পিস্তল কাণ্ড নিয়ে তিনি বলেন সেই দিনের ঘটনা সম্পূর্ণ সত্য, সেখানে অনেকেই উপস্থিত ছিলেন যারা ঘটনার মূল সাক্ষী, কিন্তু শ্রদ্ধেয় অভিনেতা দীপজল সাহেব সেটাকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন। জাহিদ অত বড় বেদব না, ছেলে শিক্ষিত ছেলে, অবশ্যই কিছু হলো বোঝে। মৌসুমীর মতো গুণী অভিনেত্রী জায়েদ খানের সাথে নির্বাচন করা ঠিক হয়নি, এমনকি মাত্র 3 লাখ টাকার বিনিময়ে জায়েদের সাথে সোনার চর সিনেমায় অভিনয় করেন মৌসুমী। এরপর থেকেই মৌসুমী ও ওমর সানির সংসারে জায়েদ খানকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, তাই মৌসুমীকে জায়েদ খান থেকে দূরে থাকতে বলেন এই অভিনেত্রী। জায়েদ খান আসবে না, এই জিনিসগুলি ধরা খেয়ে গেছে, এই জন্য জায়েদ খান চোরের মন পুলিশ পুলিশ, এই জন্য উনি এখানে আসে না। আমার অনেক দুঃখ ভাই, এই লাইফ বেঁচে থাকছে, মরে যাওয়াটা অনেক ভালো ভাই। 4 বছর ভাই আমার লাইফটা শেষ করে দিয়েছে জায়েদ খান ভাই। ফিলিমের কেউ না, উনি এখানে আসে কেন? উনার তো এখানে আসা উচিত না।